যদি আমাকে ডিস্টার্ব করতে চায় আমি একদম পাত্তাই দিই না। এক সাক্ষাৎকারে বুবলির কাছে জানতে চাওয়া হয়, আপনি যখন সিনেমা দেখতে যান তখন কি পোশাক পরে যান? জবাবে বুবলি বলেন, আমি সিনেমা দেখতে গেলে বোরকা পরে যাই, তারপরেও কিছু লোক চোখ দেখে চিনে ফেলে। কিন্তু আমি ওই যে তারা যেন সিনেমাটা উপভোগ করে সেজন্য আমি বোরকা পরে কভার করে যাই, এবং আমি যেন সিনেমাটা দেখতে পারি, আমার সিনেমাটা প্রপারলি যে কি হলো ওভারঅল। তো সেখান থেকে মাঝে মাঝে যেটা হয় যে আসলে হয়তো বা একটু চোখ দেখে বা কোনো না কোনোভাবে অনেকে মানে বের হওয়ার সময় বা ইন করার সময় দেখে ফেলে, একটু কনফিউজ থাকলে তখন আমি হয়তো দৌড়ে চলে গেলাম বা বের হয়ে গেলাম। কোন কাজটা আপনি খুব ভালো পারেন জানতে চাইলে বুবলি বলেন, আমি খুব ভালো ইগনোর করতে পারি, আমার যে জিনিসটা অপছন্দের আমি সেটা এড়িয়ে চলি। আমি খুব ইগনোর করতে পারি আপু, মানে খুব ইগনোর, এই যে যখন একটু আগে বলছিলাম যে আমি কোনো নেগেটিভিটি আমার কাছেই ধরতে মানে আমার ধারের কাছে আসতে দেই না, কেয়ারই করো না, একদম কেয়ারই করি না। আমার কাছে মনে হয় যে এত ভালোবাসা তোমাদের বা এত পজিটিভিটি আমি মানুষের কাছ থেকে পাই, সো কিছু কিছু নেগেটিভিটি যদি আমাকে ডিস্টার্ব করতে চায় আমি একদম পাত্তাই দিই না। সো আমার কাছে এটা এবং আমার মনে হয় আমার ধৈর্যটা আছে মানে কিছুটা।